আজকে আপনারা 2018 সালে মুক্তি পাওয়া একটি হরর থ্রিলার মুভির গল্প শুনতে চলেছেন, যার নাম এ কোয়াইট প্লেস। মুভির গল্পটিতে এমন একটি সময় দেখানো হয়েছে যেখানে বেশিরভাগ মানুষই মারা গিয়েছে পৃথিবীতে এলিয়েন্সদের আগমনের কারণে। এরা এমন এক ধরনের এলিয়েন ক্রিয়েচার যারা দেখতে তো পায় না, তবে এদের কাছে সর্বনিম্ন আওয়াজ শোনার ক্ষমতা রয়েছে। যদি কোনো মানুষ বা পশু একটুও আওয়াজ করে তাহলে এই ক্রিয়েচার সাথে সাথেই তাকে মেরে ফেলে। মুভিটির আইএমডিবিতে রেটিং রয়েছে 7.5/10 আর রোটেন টমেটোসে 96% ফ্রেশ এবং 84% গুগল ইউজাররা মুভিটিকে পছন্দ করেছেন। মুভি শুরু হয় পৃথিবীতে এলিয়েন্সদের আগমনের 89 ডেজ পরের ঘটনা দেখিয়ে, যেখানে শহরের রাস্তাঘাট পুরোপুরি খালি পড়েছিল। তখনই আমরা একটি স্টোরে বিউ নামের এক ছোট বাচ্চাকে এদিক ওদিক দৌড়াতে দেখি। সে তার পরিবারের সাথে এখানে এসেছিল তাদের দরকারি কিছু জিনিস নেওয়ার জন্য। তাদের পরিবারে মোট 5 জন সদস্য ছিল, তার বাবা লি, মা এভেলিন, তার বড় বোন রেগান যে কানে কিছু শুনতে পেত না, আর তার বড় ভাই মার্কাস। আমরা এভেলিনকে কিছু মেডিসিন খুঁজতে দেখি। সে কোটোটিকে খুব সাবধানে উঁচু করে যাতে কোনো আওয়াজ না হয়। অন্যদিকে বিউ একটি টয় প্লেন দেখতে পেয়ে সেটাকে পাড়তে যায়, কিন্তু তার হাত লেগে সেটা প্রায় পড়েই যাচ্ছিল। তখনই তার বড় বোন রেগান এসে সেটাকে ধরে ফেলে। সে খুব ভালো করে জানতো তারা যদি কোনো আওয়াজ করে তাহলে সেই এলিয়েন ক্রিয়েচার এসে তাদেরকে মেরে ফেলবে। লি তাদের দেখে ইশারায় বিউকে বলে তার মাকে ডেকে নিয়ে আসতে, কারণ তাদের এখান থেকে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে এভেলিন আর মার্কাস চলে আসে। লি লক্ষ্য করে বিউ সেই ব্যাটারি আলা প্লেনটিকে হাতে নিয়ে রেখেছে, তাই সে তাড়াতাড়ি প্লেনটি নিয়ে তার মধ্যে থেকে ব্যাটারি খুলে একটি টেবিলের উপর রেখে দেয়। তারপর তারা বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু রেগান তাকে খেলার জন্য সেই প্লেনটি দিয়ে দেয়। এর মধ্যে বিউ লুকিয়ে ব্যাটারি দুটো নিয়ে নেয়। তারা কোনো রকম আওয়াজ থেকে বাঁচার জন্য সবাই খালি পায়ে ছিল আর জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে নিজেদের বাড়ি ফিরছিল। তখনই বিউ সেই প্লেনটির মধ্যে ব্যাটারি লাগিয়ে সেটাকে অন করে দেয়। তারা প্লেনটির আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে যায়। সেই এলিয়েন ক্রিয়েচারটাও আওয়াজ শুনতে পেয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে। লি সেটা দেখতে পেয়ে তার দিকে দৌড়িয়ে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু তার পৌঁছানোর আগেই ক্রিয়েচারটি বিউকে মেরে ফেলে। তারপর প্রায় 1 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে রেগান আর এভেলিন তাদের ক্ষেত থেকে কিছু সবজি তুলে বাড়ি ফিরছিল আর লি তাদের উপর সিসিটিভির সাহায্যে নজর রাখছিল। লি সেই ক্রিয়েচারগুলোর সম্বন্ধে কিছু ইনফরমেশন কালেক্ট করেছিল, যেমন তারা অন্ধ আর কোনো রকম আওয়াজ পেলেই অ্যাট্যাক করে। সে তাদের চারপাশের এরিয়াতে 3টে ক্রিয়েচারকে কনফার্ম করেছিল, কিন্তু এখনো পর্যন্ত সে তাদের উইকনেস জানতে পারেনি। লি রেডিওর সাহায্যে অন্যান্য মানুষদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তবে তাতে কোনো লাভ হয় না। তাই সে সন্ধে হলে তাদের ফার্মের একটি উঁচু জায়গায় এসে আগুন জ্বালিয়ে তার চারপাশের জীবিত মানুষদেরকে সিগন্যাল দেয় যে তারা ঠিক আছে। একে একে বাকি জীবিত মানুষেরাও আগুন জ্বালিয়ে সিগন্যাল দেয়। আমরা দেখতে পাই তারা ছাড়া আর 4টি পরিবার জীবিত ছিল। অন্যদিকে আমরা বেসমেন্টে এভেলিনকে দেখি যে প্রেগনেন্ট ছিল। সে তার বাচ্চার পৃথিবীতে আসার আগেই সব রকম ব্যবস্থা করে রাখছিল। রাতে তারা সবাই মিলে ডিনার করে। ডিনার শেষে রেগান আর মার্কাস একটি গেম খেলছিল। তখনই মার্কাসের হাত লেগে তার পাশে থাকা হারিকেনটা পড়ে গিয়ে আগুন লেগে যায়। লি একটি কম্বলের সাহায্যে তাড়াতাড়ি আগুনটিকে নিভিয়ে দেয়, কিন্তু ততক্ষণে সেই ক্রিয়েচারটি আওয়াজ শুনতে পেয়ে সেখানে চলে এসেছিল। তবে পরে আর কোনো আওয়াজ না পাওয়ায় সেখান থেকে চলে যায়। রাতে লি রেগানের জন্য একটি হেয়ারিং এম্প্লিফায়ার বানাচ্ছিল, যাতে রেগান অন্যদের মতো আওয়াজ শুনতে পায়। সকাল হলে লি তাদের বাড়ির সামনের রাস্তায় বালি ছড়িয়ে দেয়, কারণ বালির উপর হাঁটলে বেশি আওয়াজ হয় না। অন্যদিকে রেগান তাদের পুরনো বাড়ির বেসমেন্টে যাওয়ার চেষ্টা করছিল। তখনই সেখানে লি চলে আসে আর তাকে টেনে বাইরে নিয়ে আসে। আসলে বেসমেন্টে এমন অনেক জিনিস রাখা ছিল যাতে আওয়াজ হতে পারে, তাই লি চাইতো না রেগান সেখানে যাক। রেগান তাকে ইশারায় বলে সে এখন কোনো ছোট বাচ্চা না, সে আওয়াজ করবে না। লি তবুও তাকে সেখানে যাওয়ার অনুমতি দেয় না। এখানে লি তাকে তার বানানো সেই হেয়ারিং এম্প্লিফায়ারটি দেয়, কিন্তু রেগান সেটা নিতে চায় না, কেননা তার মনে হয়েছিল বাকি এম্প্লিফায়ারগুলির মতোই এটাও কোনো কাজ করবে না। তবুও লি তার হাতে এম্প্লিফায়ারটি দিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে এভেলিন মার্কাসকে অঙ্ক করা শেখাচ্ছিল। তখনই লি এসে মার্কাসকে বাইরে নিয়ে যেতে চায়, কিন্তু মার্কাস বাইরে যেতে খুব ভয় পাচ্ছিল। তাই এভেলিন তাকে বোঝায় তাকে এই পরিস্থিতিতে বেঁচে থাকতে হলে সব রকম স্কিল শিখতে হবে, এছাড়াও লি তার সাথেই থাকবে, সে তার কিছু হতে দেবে না। এইসব শুনে মার্কাস কিছুটা শান্ত হয় আর বাইরে চলে আসে তার বাবার সাথে যাওয়ার জন্য। তখনই সেখানে রেগান আসে আর তাদের সাথে বাইরে যেতে চায়, কিন্তু লি তাকে নিয়ে যেতে চায় না আর তাকে বাড়িতে থেকেই তার মায়ের খেয়াল রাখতে বলে। এতে রেগান অনেক রেগে যায় আর সে বাড়িতে চলে আসে। সে তার বাবার দেওয়া হেয়ারিং এম্প্লিফায়ারটি চেক করে দেখে সেটা ঠিকভাবেই কাজ করছিল। তখনই সে তার ছোট ভাই বিউ যে মারা গিয়েছিল তার কথা মনে করে কাঁদতে থাকে, কারণ তার মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করত। তার মনে হতো সেই দিন প্লেনটি তার দেওয়ার কারণেই সে মারা গিয়েছিল। তাই সে ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে পড়ে।
অন্যদিকে লি আর মার্কাস একটি নদীর ধারে চলে আসে। সেখানে লি মার্কাসকে মাছ ধরা শেখায়, কিন্তু মাছটা ধরার সময় মার্কাস ভয়ে কিছুটা আওয়াজ করে ফেলে। তাই সে ভাবে ক্রিয়েচারটি আওয়াজ শুনতে পেয়ে এখানে চলে আসবে, কিন্তু লি তাকে ইশারায় বলে নদীতে জলের আওয়াজের কারণে ক্রিয়েচাররা ছোটখাটো আওয়াজ শুনতে পাবে না। তাকে আরো বিশ্বাস দেওয়ানোর জন্য একটি ঝর্ণার পিছনে গিয়ে চিল্লিয়ে সে তার আওয়াজ শোনায় আর তাকে বলে ঝর্ণার আওয়াজের কারণে তাদের আওয়াজ কেউ শুনতে পাবে না। অন্যদিকে এভেলিন জামাকাপড় ধুয়ে একটি বস্তায় করে উপরে নিয়ে যাচ্ছিল শুকোতে দেওয়ার জন্য। তখনই বস্তাটি সিঁড়িতে থাকা একটি পেরেকে বেঁধে যায়। সে বস্তাটি ধরে টানলে পেরেকটি সোজা হয়ে যায়, কিন্তু এভেলিন সেটা লক্ষ্য করে না। এদিকে রেগান তার ভাইয়ের যেখানে মৃত্যু হয়েছিল সেখানে পৌঁছিয়ে যায় আর তাকে মনে করে তার জন্য সেখানে একটি খেলনা রাখে। অন্যদিকে লি আর মার্কাস জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল। সেখানে তারা একটি বয়স্ক লোককে দেখে এবং পাশেই তার স্ত্রীর মৃতদেহ পড়েছিল। মৃতদেহটি দেখে বোঝাই যাচ্ছিল যে তাকে সেই এলিয়েন ক্রিয়েচারই মেরে ফেলেছে। লি ইশারায় বৃদ্ধটিকে চুপ থাকতে বলে, কিন্তু সে তার কথা শোনে না আর চিল্লিয়ে ওঠে। এটা দেখে লি তাড়াতাড়ি মার্কাসকে নিয়ে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ক্রিয়েচারটি চলে আসে আর সেই বয়স্ক লোকটিকে মেরে ফেলে। এদিকে এভেলিনের বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছিল, তাই সে বেসমেন্টের দিকে আসতে থাকে। তখনই তার পায়ে উঁচু হয়ে থাকা সেই পেরেকটি ফুটে যায় আর তার হাতে থাকা একটি ফটো ফ্রেম নিচে পড়ে যায়, যাতে অনেক আওয়াজ হয়। এভেলিন অনেক কষ্টে পেরেকটি থেকে তার পা বের করে। সে বুঝে গিয়েছিল আওয়াজটা শুনতে পেয়ে ক্রিয়েচারটি সেখানে অবশ্যই আসবে, তাই সে তাদের বাড়ির বাইরে লাগানো সমস্ত রেড লাইটগুলি অন করে দেয়, যাতে লি দেখে বুঝতে পেরে যায় সে বিপদে আছে। কিছুক্ষণের মধ্যে ক্রিয়েচারটাও সেখানে চলে এসেছিল। এভেলিন অনেক ভয় পেয়ে যায় আর সে সেখানে লুকিয়ে থাকার চেষ্টা করে। অন্যদিকে লি আর মার্কাসও সেখানে পৌঁছিয়ে গিয়েছিল। তারা রেড লাইট জ্বলতে দেখে বাড়ির দিকে দৌড়িয়ে যেতে থাকে। এদিকে এভেলিন ক্রিয়েচারটিকে ডিস্ট্র্যাক্ট করার জন্য একটি অ্যালার্ম ঘড়ি সেট করে রাখে। সেটা বাজার ফলে ক্রিয়েচারটি ঘড়িটির দিকে চলে যায়। সেই সুযোগে এভেলিন উপরে চলে আসে। সে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে আরও একটি ক্রিয়েচার ঘোরাঘুরি করছিল, তাই সে উপায় না পেয়ে ওয়াশরুমের বাথটাবে লুকিয়ে থাকে, কারণ তার ডেলিভারি যখন তখন হতে পারে। এদিকে লি মার্কাসকে একটি টর্চ লাইট দিয়ে বলে ক্ষেতের পাশে কিছু রকেট বাজি লোকানো আছে, সেগুলো ফাটিয়ে সে যেন ক্রিয়েচারগুলিকে ডিস্ট্র্যাক্ট করে। প্রথমে মার্কাস যেতে রাজি হয় না, কারণ সে খুব ভয় পাচ্ছিল, কিন্তু লি তাকে বোঝায় সে তাকে কিছু হতে দেবে না। তার মায়ের এখন তাকে খুব প্রয়োজন, তাই তাকে পারতেই হবে। এইসব শুনে মার্কাস যেতে রাজি হয়ে যায়। সে দৌড়িয়ে সেখানে গিয়ে বাজিগুলো ফাটিয়ে দেয়। সেই আওয়াজে ক্রিয়েচারগুলো ক্ষেতের দিকে চলে আসে। অন্যদিকে রেগান বাজি ফাটা দেখে বুঝে যায় তার পরিবার বিপদে রয়েছে, তাই সেও দৌড়িয়ে বাড়ির দিকে আসতে থাকে। এদিকে লি বন্দুক নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলে দেখে ওয়াশরুমে বাথটাবটি রক্তাক্ত হয়ে রয়েছে। সে ভাবে তার স্ত্রী হয়তো মারা গিয়েছে। তখনই সে এভেলিনের হাত দেখতে পায় আর তার কাছে গিয়ে দেখে সে একটা বাচ্চার জন্ম দিয়েছে। লি এভেলিন আর বাচ্চাটিকে নিয়ে বেসমেন্টের দিকে আসতে থাকে। তখনই বাচ্চাটি কেঁদে ওঠে। কান্নার আওয়াজ শুনে সেখানে ক্রিয়েচাররা পৌঁছিয়ে যায়, কিন্তু ততক্ষণে লি তাদেরকে নিয়ে বেসমেন্টে লুকিয়ে পড়েছিল এবং বাচ্চাটির আওয়াজ যাতে বাইরে না যায় তার জন্য বাচ্চাটিকে অক্সিজেন মাস্ক পরিয়ে একটি বাক্সের মধ্যে বন্ধ করে দেয়। অন্যদিকে মার্কাস বাড়ির দিকে আসছিল, কিন্তু সে বুঝতে পারে তার পিছনে সেই ক্রিয়েচার রয়েছে, তাই সে ভয়ে ক্ষেতের ভিতরে পালাতে থাকে। তখনই একটি চাকায় পা বেঁধে সে সেখানেই পড়ে যায়। এদিকে রেগানও সেখানে চলে এসেছিল। সে ক্ষেতের মধ্যে টর্চের আলো জ্বলতে দেখে উঁকি মেরে দেখার চেষ্টা করে সেখানে কে আছে। তখনই আমরা তার পিছনে ক্রিয়েচারটিকে দেখতে পাই। এখানে রেগানের হেয়ারিং এম্প্লিফায়ার থেকে একটি অদ্ভুত সাউন্ড ক্রিয়েট হচ্ছিল, যেটা রেগানের সাথে সাথে সেই ক্রিয়েচারটিও সহ্য করতে পারছিল না। তাই ক্রিয়েচারটি সেখান থেকে চলে যায়। তার যাওয়ার সাথে সাথে আওয়াজটিও বন্ধ হয়ে যায়। এদিকে এভেলিন মার্কাস আর রেগানকে নিয়ে চিন্তা করতে থাকে, তাই লি তাকে শান্ত করে তাদেরকে খোঁজার জন্য বাইরে চলে আসে। তখনই আমরা দেখতে পাই একটি পাইপ ভেঙে গিয়ে সেখান থেকে জল বার হচ্ছে আর জলটা সোজা বেসমেন্টে যাচ্ছে, কিন্তু লি সেটা লক্ষ্য করে না। অন্যদিকে রেগান টর্চ লাইটের দিকে এগিয়ে গেলে মার্কাসকে খুঁজে পায়। তারা খাবারের গোডাউনের উপর গিয়ে আগুন জ্বালিয়ে লিকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে যে তারা এখানে আছে, কিন্তু তাদের কাছে থাকা পেট্রোল শেষ হয়ে যাওয়ার কারণে তারা বেশিক্ষণ আগুনটা জ্বালিয়ে রাখতে পারে না। এদিকে লি তাদেরকে সিসিটিভির সাহায্যে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে তাদেরকে কোথাও দেখতে পায় না। অন্যদিকে বেসমেন্ট জলে ভরে যায়। তখনই এভেলিন সেখানে সেই ক্রিয়েচারটিকে দেখতে পায় যে তার বাচ্চার দিকে এগিয়ে আসছিল। সে প্রচুর সাবধানে তার বাচ্চাকে কোলে তুলে নিয়ে যে স্থান থেকে জল পড়ছিল তার পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, যাতে জলের আওয়াজের কারণে সে তাদের কোনো আওয়াজ না পায়। এদিকে রেগান সেখান থেকে বার হয়ে বাড়ির ভিতরের দিকে যেতে চাইছিল, কিন্তু মার্কাস তাকে বোঝায় তাদের এখানেই থাকা উচিত আর তাকে আটকানোর জন্য যে এগিয়ে যায় তখনই সেই গোডাউনের ভিতরে পড়ে যায়।
ক্রিয়েচারটি সেই আওয়াজ শুনতে পেয়ে এভেলিনকে ছেড়ে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এদিকে মার্কাস শস্যদানার ভিতরে ঢুকে যেতে থাকে, তাই তাকে বাঁচানোর জন্য রেগানও সেখানে লাফ মারে আর তার দিকে গোডাউনের ভেঙে পড়ে থাকা দরজাটি এগিয়ে দেয় যাতে তার উপর উঠে সে নিজেকে বাঁচাতে পারে। তখনই সেখানে ক্রিয়েচারটি চলে আসে, সেটা দেখে তারা সেই দরজাটি নিজেদের উপরে করে নেয়। ক্রিয়েচারটি সেখানে আসায় রেগানের হিয়ারিং অ্যাম্প্লিফায়ার থেকে আবারও সেই আওয়াজটি বার হতে থাকে, যেটা সেই ক্রিয়েচারটি সহ্য করতে না পেরে সেখান দিয়ে চলে যায়। ততক্ষণে লি তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এইসব কিছুই এভেলিন সিসিটিভি ক্যামেরায় দেখতে পায়। তখনই লি সেই ক্রিয়েচারটির আওয়াজ শুনতে পায়, তাই তাদেরকে একটি পড়ে থাকা গাড়ির মধ্যে গিয়ে লুকিয়ে পড়তে বলে। কিন্তু ক্রিয়েচারটি ঠিক তার উপরেই ছিল যে তার উপর অ্যাটাক করে। এটা দেখে মার্কাস চিল্লিয়ে ওঠে আর তার আওয়াজ শুনে ক্রিয়েচারটি তাদের দিকে এগিয়ে যায়। লি তার বাচ্চাদের বাঁচানোর জন্য উঠে দাঁড়ায় আর রেগানকে ইশারা করে বলে সে তাদেরকে খুব ভালোবাসে। এটা বলার সাথে সাথেই সে খুব জোরে চিৎকার করে ওঠে, যার ফলে ক্রিয়েচারটি গিয়ে তাকে মেরে ফেলে। আর এই দৃশ্য এভেলিনও সিসিটিভির সাহায্যে দেখতে পায়। তার মধ্যে রেগান আর মার্কাস সেখান থেকে বার হয়ে তাদের পুরনো বাড়িতে পৌঁছিয়ে যায়, যেখানে এভেলিন আগে থেকেই অপেক্ষা করছিল। এভেলিন তাদেরকে তাড়াতাড়ি সেই বাড়ির বেসমেন্টে নিয়ে যায়, যেখানে এভেলিন মার্কাসের কোলে তার ছোট ভাইকে তুলে দেয়। আর রেগান দেখতে পায় তার বাবা অনেকদিন ধরেই তার জন্য হেয়ারিং অ্যাম্প্লিফায়ার বানানোর চেষ্টা করছিল, যেটা দেখে রেগান অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখনই সেখানে এলিয়েন ক্রিয়েচারটি চলে আসে। রেগান লক্ষ্য করে তার বাবা এই এলিয়েনদেরকে নিয়ে অনেক রিসার্চ করেছিল, কিন্তু সে তাদের উইকনেস কখনো জানতে পারেনি। তখনই রেগানের তার হেয়ারিং অ্যাম্প্লিফায়ারের কথা মনে পড়ে, যার আওয়াজ শুনে ক্রিয়েচাররা অনেক কষ্ট পেত। সে তাড়াতাড়ি অ্যাম্প্লিফায়ারটি অন করে দেয়, যেটার আওয়াজ শুনে ক্রিয়েচারটি অনেক বিরক্ত হয়। রেগান বুদ্ধি করে অ্যাম্প্লিফায়ারটি মাইক্রোফোনের সামনে ধরে, যার আওয়াজে ক্রিয়েচারটি সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর সে আবারও সেখানে ফিরে আসে, তবে এইবার এভেলিন তাকে শ্যুট করে মেরে ফেলে। তারা সিসিটিভিতে দেখে তাদের দিকে আরও দুটি ক্রিয়েচার এগিয়ে আসছে, তাই রেগান তার অ্যাম্প্লিফায়ারটিকে মাইক্রোফোনের উপর লাগিয়ে সেটা সাউন্ড ফুল করে দেয়। তারা এখন জেনে গিয়েছিল এলিয়েনদের দুর্বলতা কি, তাই এভেলিন তার গান লোড করে প্রস্তুত হয়ে যায়। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। এ কোয়াইট প্লেস মুভির সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি স্বপ্না, দেখা হচ্ছে পরের ভিডিওতে।